পূজো ভাসবে? কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া অফিস? মাঠের জল এখনো শুকোয়নি, তার মধ্যেই পূজোর আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস। অক্টোবরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে বাংলায় বাড়তে পারে বৃষ্টির দাপট, ফলে পূজোর সময় শরতের মিঠে রোদ গায়ে মেখে মনে হয় প্যান্ডেল হপিং করা হচ্ছে না বাঙালির। হাওয়া অফিসের পূর্বাভাস, প্রাক পুজোর গভীর নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, যার প্রভাব শুরু হতে পারে শনিবার থেকেই। প্রাথমিকভাবে জানা গিয়েছে উত্তর আন্দামানে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্তন, যা সোমবার নিম্নচাপে পরিণত হতে পারে। তাই পরিস্থিতি দেখে হাওয়া অফিসের ধারণা, পুজোতে ভিজতে পারে নতুন জামা। কারণ উত্তর আন্দামানে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এখন কোন জেলার দিকে যাবে তা স্থির হয়নি। তাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই নিম্নচাপের ধাক্কা ফের সামলাতে হতে পারে দক্ষিণবঙ্গকেই। কারণ রবিবার থেকে কলকাতা ও তার পার্শ্ববর্তী প্রতিটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে গত কয়েকদিনে নিম্নচাপের বৃষ্টির সঙ্গে দোসর বাঁধের জল, এই দুয়ের সাঁড়াশি চাপে রাজ্যের 10 জেলা, বানভাসী প্রায় 50 লক্ষ মানুষ। শুক্রবারই চিঠি লিখিয়ে প্রধানমন্ত্রীর কাছে ডিভিসির বিরুদ্ধে নালিশ করেছেন মুখ্যমন্ত্রী। এই অবস্থার মধ্যে রাজ্যে ফের নতুন করে নিম্নচাপের পূর্বাভাস দিল আলিপুর, যা পুজোর আগে অবশ্যই উদ্বেগ তৈরি করলো।